চলুন দেখে আসি বটি আর পুঁতা দিয়ে সিলিং ফ্যান খোলার কেরামতি। দেখতেই পারতেছেন আমার সামনে সিলিং ফ্যান, বটি আর পুঁতা কীভাবে খুলবেন? অনেকেই ভাবতেছেন কীভাবে খুলবেন, তো দেখুন। প্রথমে আমি সিলিং ফ্যান উপরের ডান্ডিটা খুলে নিচ্ছি, ঠিক আছে? এই ডান্ডিটা খুলে আমি কী কারণে সিলিং ফ্যান খুলতেছি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম মিটার দিয়ে আমি মেপে দেখব কয়েল ঠিক আছে কি না। তো দেখতে পাচ্ছেন মিটার নিয়েছি, মিটারে হয়তো বা আপনারা এখানে দেখতে একটু অসুবিধা হচ্ছে, তারপরে আমি এখানে মেপে দেখতেছি ঠিক আছে কি না কয়েল। তো দেখেন এইভাবে আমি মিটার দিয়ে ধরে দেখতেছি আমার সিলিং ফ্যান ঠিক নাই, কয়েল ঠিক নাই। এই কয়েল ঠিক না থাকার কারণে আমি বটি আর পুঁতা দিয়ে এই সিলিং ফ্যানের বডি খুলবো। তাই অনেকেই দেখা গেছে যে আপনার সিলিং ফ্যান খোলার জন্য স্ক্রুড্রাইভার, হাতুড়ি, প্লাস অনেক কিছু লাগে। তাই আমার কাছে এখন বর্তমান কিছুই নাই। ধরেন আপনারা বাসা বাড়িতে দেখা গেছে যে স্ক্রুড্রাইভার প্লাস এগুলো নাই, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে খুলবেন? দেখতে পারতেছেন এই সিলিং ফ্যানের বডির যে স্ক্রু তিনটা থাকে, এই তিনটে স্ক্রু আমি বটি দিয়ে খুলে নিচ্ছি। আপনারা এইভাবে খুলে নিতে পারবেন। আসলে স্ক্রুড্রাইভার দিয়ে খুললেই ভালো, যেহেতু নাই কী করবেন, না থাকলে আমি এইভাবেই খুলতেছি। দেখেন এই তিনটে স্ক্রু খুলে ফেললাম, খুলে ফেলার পরে এখন আমাকে কী করতে হবে যে তার বাড়তি তারগুলো আমি কেটে নিচ্ছি, যেহেতু আমার কয়েল নষ্ট আমি কেটে নিলাম, ঠিক আছে? কেটে নেওয়ার পর এখন বটি দিয়ে আপনার কী করতে হবে, কাত করে ধরে আগে হালকা করে বাড়ি দিতে হবে, এইভাবে বাড়ি দিয়ে তারপরে এই যে এইখানে একটা ভাঙা স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে এইভাবে ঢুকিয়ে দিবেন। এরপরে আবার এই সাইডে বাড়ি দিবেন, তারপর আবার ওই পাশ থেকে খুলে এই পাশে আবার একটু ধরবেন, ঠিক আছে? এইভাবে ধরার পর আবার ঘুরিয়ে আবার এইখানে বাড়ি দিবেন। দেখেন আমি বটি মাথা দিয়ে পোতা দিয়ে বাড়ি দিয়ে আমি ফাঁকা করে নিচ্ছি। জাস্ট চারো সাইডে সমানভাবে এইভাবে অল্প অল্প করে আলগা করতে হবে, ঠিক আছে? আলগা করার পরে তারপরে যখন অনেকটা আলগা হয়ে যাবে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে মূলত আপনারা বটি আর পোতা দিয়ে এইভাবে সিলিং ফ্যানের বডি খুলতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন প্রায় খোলা শেষের দিক, এখন দুই চারো সাইডই সমান পরিমাণের খোলা হয়ে গেছে। তারপরে এইভাবে ধরে, ঠিক আছে, এইভাবে ধরে এইভাবে চাপ দিয়ে খুলে নেবেন। দেখতে পারতেছেন আমি কিন্তু বডি খুলে ফেলেছি, ঠিক আছে? এই বডি নিচের অংশ খুলে নিয়েছি, এখন উপরের অংশ কীভাবে খুলবেন এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে ধরবেন, ধরার পরে এই ভাঙা স্ক্রুড্রাইভারের ভাঙা অংশটা দিয়ে ভিতরে দিয়ে এইভাবে পোতা দিয়ে চারো সাইডই হালকা হালকা করে আস্তে আস্তে বাড়ি দিবেন, ঠিক আছে? এইভাবে চারো সাইডে সমান পরিমাণের বাড়ি দিবেন। বাড়ি দিলে আপনার অটোমেটিক এই যে বডি আছে এই বডি খুলে আসবে, ঠিক আছে? এইভাবে মূলত খোলার পরে এই যে এখানে হালকা করে টোকা দিবেন, ফ্লোরে টোকা দিলে এই যে দেখেন বডি কিন্তু বের হয়ে আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, না লাগলে না করতে পারেন। তা আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।